বলে থাকি সব জায়গায় যুবকদেরকে, বিশেষ করে আমি আদর করে বলি, এদেরকে কাছে টানেন, বুকে লাগান। এরা আজকে কাম নাই, কাজ নাই, কিছু নাই, এরা ফ্রাস্ট্রেশনে ভুগে, হতাশায় ভুগে, এরপরে হ্যাঁ কোনো সময় নেশা করে। কি কারণে? এর জন্য দায়ী সমাজ, এর জন্য দায়ী রাষ্ট্র, এর জন্য দায়ী মাতা পিতা। এই যে এরা ইয়াবা টাকা খায়, এতে আসমান থেকে ফেরিস্তাই তো দেওয়া যায় নাকি? সব যুগসূত্রিতে আছে, মানুষ মানুষের শত্রু। সামান্য পয়সার জন্য মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে দেশে যা পাওয়া যায়, ভেজাল ভেজাল ভেজাল, সবটা ভেজাল দেখা যায়, খাইব কোথা থেকে? কারণ প্লাস্টিকের চাউল বলে বানাইছে, প্লাস্টিকের চাউল বানাইছে, এরপরে খেজুরের রস বানায়, মোবিল ফুরা মোবিল রং দিয়া, একটু গন্ধ দিয়া খেজুরের রস কি দেখাইতাছ? আর ফাস্টফুড টাস্টফুড দোকানের মধ্যে কি খাওয়ায়? মরা মুরগির গোস্ত খাওয়ায়। যাবেন কোথায় আপনি? দুটা পয়সা কামাই করার জন্য মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে এরা। কাজে আমি যুবকদেরকে বলবো, তোমরা ইচ্ছা করলে একটা এলাকাকে শান্তিময় এলাকা করতে পারবে, নিজেও শান্তি পাবে, অপররাও শান্তি পাবেন। আর এই শান্তি পাওয়ার জন্য তোমাকে আসতে হবে কোথায়? মসজিদে। মসজিদ আছে আপনাদের সঙ্গে? মোটামুটি শুক্রবারে তো জাগা হয় না, আসরের সময় আর গুজা পাওয়া যায় না। মুসল্লি সাইদ রহমের আটকে খাটকে 360 কে অর্থাটকে অর্থ হইল একদল মুসল্লি আষ্ট দিনে একদিনে পরে আটকে শুক্রবার, আরেক দল আছে খাটকে, খাটুল্লা আছে না, খাটুল্লার নামাজ পড়ে কি জানা যায়? এটা অনেকের উজু টুজু লাগে না। 360 কে খালি বছরে দুইবার ঈদের নামাজ পড়ে। সাইন নম্বর 30 কে পেডাল লাগান, ফাসক্ত নামাজ পড়ে। গুন্ড হইবেন খাটুল্লা লইয়া? সবচেয়ে বড় ইবাদত হজের থেকেও বড় ইবাদত কোনটা? নামাজ। সিরিয়ালে 1 নম্বর আল্লাহ তাআলা যে কতগুলো কথা বললাম আমিও যাতে আমল করতে পারি, আপনারাও আমল করার চেষ্টা করবেন, বিশেষ করে যারা হিজবুল্লাহ, যারা সত্যিকার আল্লাহর দলের লোক হওয়ার চেষ্টা করবা, আল্লাহ তাআলা কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।